আছে লজ্জা কর কে দুবক দুবক কে নে গেট আপ গো 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 গেট আপ বিড়ি খাচ্ছিস কে বিড়ি খাচ্ছিস বাবা বাবা সালারে একবার লজ্জাতে বাবা সামনে বিড়ি খেয়েছি গো 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 আর তুমি তুমি কি করছো কই বলে তুই কি করছিস কেনে ওটা কি হচ্ছে না পেটে মশলা কিছু তুই মুই দিলাম পেটে আবে আচ্ছা কি হলো হ্যাঁ স্যার হ্যাঁ ভালো আছি হ্যাঁ কাজ মাপ পাঠাবেন একশো দিনের কাজ তো বন্ধ করে ফেললেন দেশের লোক খাবে কি এবারে দাদা কাকে ফোন করছিস তোর মায়ের ভাত আর কি ভাই হইল রে একটা অফিসার কে ফোন করে কাকে ফোন করছেন মুখ খারাপ করে ফেললাম অফিসার শুনে নিল না না আগ করে না আমাদের বাড়িতে কাজ করে ছোড়া আবার ফোন ঢুকেছে হ্যাঁ হ্যাঁ ভালো আছি তুমি তুমি কেমন আছেন কে ফোন করলো ভাই বকিস না কোয়েল মল্লিক রাত্রে দেখা করো মেয়ে ছিলি তো তোমার স্বভাব খারাপ সোজা টাওয়ার ঢুকছি না সোজা টাওয়ার ঢুকছি না শালা শালা শুধু টাওয়ারের কাছে এসে দাঁড়াই হ্যাঁ ভাই না না শুনো তোমাকে জোরাজ করছি রাগ করি না তাই তুমি আমার সঙ্গে প্রেম করো না না মেয়ে ছেলে গলা পেলে তুমি রেখে যাবে নাকি ওই আমার কাছে বোধ ছিল ওইটা আমাদের বাড়িতে বাসন কুসুন মাঝে হ্যাঁ আমার মারি আমাদের বাড়ি ঝি মা হয়ে যাবে বকিস না বে তুই সর শালা সর হ্যাঁ দেখা করু হু দেবকে দাঁত না আবার দেবাকে দেবাকে শুধু তুমি আমাকে বলবি শালা তাই বলবি আরে বাবা একটা কথা বলছিলাম বাবা ওই মানে দেব আর কোয়েল একবার দে না বাবা কেন আমি তোর বাবা পরিচয়টা দেব বুড়ি মানুষকে বিপরীত করবি নাকি জেসে মেয়ে মনে করছো নাকি অঞ্জিতের বিটি অঞ্জিত মল্লিকে দে ভাই একবার দে একবার একটা কল করি কিন গাবে কিন গা শালা জালি খেলু তুই কি বলছিস তোর মাসির সাথে কথা বলবো একটু রাখো হ্যাঁ ভোরবেলায় সকালে করি দুপুরবেলায় আচ্ছা দেখা করবো হ্যাঁ পানি ঘাটায় চলিস দে ভাই কেন ধরবো আমার নাম করে টিকিট লাগবে না হু আচ্ছা বেশ পরে কথা করবো হু চলা চাম চিকা কুদি দে একবার কথা বলি আমার মোবাইলে ফুঙা কাটা নাই সালাম মোবাইলে ফুঙা কাটা ওই তো বাবা বলি দিছে কি কি ওই কি কাটা গো বাবা মাসিকে ফোন করবো তাড়াতাড়ি করলে শালা শালা দেখো গো বাবা দেখো কুত্তার বাচ্চা কুত্তা গালি দিস না গালি দিস না কি হইছে আবে শালা এটা মোবাইল বে এই শালা মোবাইল
মোবাইলের খাপ ওইটো শালা এই কাগজ পানি কাটার মেম্বার আগে নতুন খাপ কিনলি দি মোবাইলে বুক করে ভরলিলু দিয়ে এটা ফেলে দিলো আমি লাগছি মোবাইলটা কিনবো তার লাগে ট্রেনিং দিছিলাম আমার বাবার হাড় ভেঙে দিলি তুই হাসছিস কি করে ভাত খাবে বাবা সহ্য করতে হবে না কোন মুড়ে মরে গেলাম ও মরে গেলাম মুড়ে গেল তুই আগে হাঁটো ভালো করে দাঁড়া আগে একটু সহ্য করিস মা ধর ধরলে যে ধরলে যে ধর ও লেজ নাই তো বান্দর পেছে নাকি লেজ হবে বিশাল সার্জন তো কালি চেম্বার খুলবো ফেল তোর কাছে কাজ করো থাক থাক ছুঁচতে হবে না পায়খানা ফেরবা দিল ওদের শোভা কাপড় তুলি দেখ ভালো হলো নাকি আরে হাতের কাপড় আমি ন্যাম ধরে বলছি নাকি হাত আমার ভালো হয়ে গেছে ব্যবস্থা করো ব্যবস্থা মানে ব্যবস্থা মানে কি রে আর কত পেয়ারা গাছে পেয়ারা গাছ দিয়ে উঠবো লোকের পাঁচের ভাঙবো ব্যবস্থা করো সেদিনকে ফুরকুন মাই সাথে ধরা পড়েছিল পেয়ারা ভেঙেছিলাম যে পেয়ারা ভেঙেছিলাম বলছি তোর কতটা বয়স হলো বয়স প্রায় বাবা যেটাই সন্তুষ্ট হবে সেটাই মেনে নিলে
এই জানোরটা ও দাদা দাই ছেলটা সেদিন কা ওই শাশুড়ি সাথে ধরা পড়ি ছিল আমার মেয়ে এখন ছোট আছে কথা আমার কাছে থাকে জানোয়ারটা তোদেরকে যে আমি বলেছিলাম স্কুলে যাবি লেখাপড়া শিখবি তোরা কি স্কুলে যাবি না সেইদিন রবিবারের দিন গেলাম না রবিবারে স্কুল হয় শালা হ্যাঁ রোববার রোববার ছিল জানোয়ার সানডে বন্ধ থাকে স্কুল কলেজ সবকিছু বন্ধ আছে অফিস সব কিছু বন্ধ খেপির বিটি বন্ধ থাকে বলি তো স্কুল যাই হ্যাঁ কেন কে খেপির সেদিন তোর কি কাজ মাস্টার থাকে না প্রতিদিন তালা দেয় আর আমরা রোববার রোববার ভাঙি কলের মাথা গো না মিটি মিলে চাই আচ্ছা মাস্টার ডিম খেয়েছি বস্তর বস্তা ডাল খেয়েছি আর আমি স্কুল যাই না বলে খেতে পাবো না তাই তো বাড়ি ভেঙ্গি দিয়ে চলে আসে আর এই টি বল গুলা টি বল ফুল ফুটেছে জানোয়ারটা কথা গেল ভুল করলো রবীন্দ্রনাথ ঠাকুর তাই বল শিক্ষিত মানুষ ভুল হতি বল তুই বল 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 সকালে উঠিয়া কেমন হয়েছে বাবা হ্যাঁ দারুন কালকে আমাকে 50 টাকা দেবা হুম শুধু সকালে উঠিয়াই আমি মনে মনে করি গুড গুড সদার ভাষা খারাপ কই ভাষা খারাপ রে বলে ছড়াটাকে ধরে নিয়ে গেলাম তো গুড আমার নতুন লেখাপড়া জানি না গুড মানে কি জানিস বে কি বে গুড মানে ভালো আর ভেরি গুড মানে হচ্ছে আরো ভালো আরো বলগা আরো বলগা ওই যে মুখ খারাপ হয়েছে ওই তোর মাইয়া তাই বলছি সকালে উঠিয়াই আমি মনে মনে করি সারাদিন আমি পিয়ারের বাগানে বাগানে ঘুরি গজ্জু অবিন্দ্র গজ্জু রাত্রি লাগিলে পরে কিবা কাজ করি মা বোন ভাই বন্ধুরা পঞ্চরস গান শুনতে এলে মুরগি চুরি করি অনেক মানুষের বিদ্যা না থাকলে বুদ্ধি ধরা কাজ হয় যেমন অনেক শিল্পে আছে তাদের শিল্পত্ব আছে কার বুদ্ধি নাই আমি কথা বলছি বুদ্ধি নাই যে জানলা দিয়ে মুক্তি কি করি মোহাম্মদ
বাবা তুমি আমাকে মারতে আসছো লাল মারতে লাগানো কারণ তো আছে কারণটা কি লাল বেলুন বাবার ওই তো আবার আবার ওই জায়গায় হলদি বেলুন ও হলদি সময় কারণ পালি গেছিল মানে যতই মানে বুঝা বেলুন শোনো হ্যাঁ বলো যতই মানে বুঝা একটা ডিসিশনেতে বাধ্য হচ্ছে ডিসিশন হ্যাঁ বলো কোনে মানুষ হলি না মুনিশ হলি না বুঝেছিস জানোরে জানোরে থাকলে তোরা জানো দেখো আমার যে সন্তানরা বাবার গায়ে হাত তোলে চারবার পাঁচবারকে কামানো হয়ে গেল আমাদের ব্যবস্থা নাই শোন ব্যবস্থা তোদের কি ব্যবস্থা করি দেখ আজ তাই শোন আজকে আজ থেকে আমরা তোর বাবা আর মা তোদেরকে দুজনকে ত্যাজ্য পুত্র করলাম ও বাবা পায়ে পড়ি রে ও মা হাতে ধরি রে দুই ভাইয়ের বিয়ে দিয়ে দে ও বাবা ভাই পড়ি রে যতদিন সুন্দর ভালো একটা মেয়ে বিয়ে না করে আনতে পারি ততদিন আমি প্রতীক্ষা করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর তোমাদের জীবনে মুখ দেখবো না বাড়ি ঢুকবো না আর তুই আমাকে কথা দিয়েছিস তুই বলেছিস পৃথিবীর মধ্যে নাকি বুদ্ধি বড় আর আমি বলেছিলাম যে আমার বিদ্যা বড় আমি দেখতে চাই তোদের বুদ্ধির বলে কোন যদি অপরূপা সুন্দরীকে বিয়ে করে বাড়িতে আসতে পারিস সেদিন আমি আমার সন্তান বলে তোকে তুলে নেব আর যদি না পারিস চিরদিনের জন্য বন্ধ তুই যা আমি যাবো না যা খাবার দাবার কিছু হবে না কি বললি খাবার হবে না একদম না একটু জল পর্যন্ত দেবো না জল নাই জল খাবো না পানি পাবো না অপদার্থ তোর মুখে দোষে দেবে না এখন দাঁড়ি তার মানে এক বিন্দু জল গ্রহণ করবো না তাহলে তোমাকে আমি চাবো কেন ওর মতো আমি ছোট লোক আমি কেন পঞ্চাশ বাবাকে লজ্জা দেবো থাকতে পারো না থাকতে পারো নাকি পঞ্চাশটা টাকা হবে না চল এই বাবা প্রত্যেকের বাড়ি থেকে বেরিয়ে গেলাম সুন্দর নারী যদি না নিয়ে বাড়িতে আসতে পারি আমি কথা দিয়ে যাচ্ছি জীবনে তোমার বাড়ি আমরা ঢুকবো না একটা কথা কি জানো সন্তানের আঙুলটা যতক্ষণ মা বাবা ছেড়ে না দেয় তারা নিজের পায়ে চলতে পারে না দাঁড়াতে পারে না এইবার ঠিক করে দাঁড়াবে দেখবে আর যখন বিয়ে করে নিয়ে আসবে আমরা ঠিক হতে কি মেনে নেব মা ফুটু বাবা ভাটা
দূরের কথা বাবা তো বাড়ি থেকে তালিম দিলে রাস্তায় খাবো কি আর থাকবো কোথা শালা হারামি ট্রেনে ভিক করবো গা পানিঘাটার জমিদার মণিমোহন রায় চৌধুরীর এক এক করে দুটো বোন চম্পা আর চামেলি চম্পার চামেলি যে ছেলেকে বিয়ে করতে রাজি যদি কোনো ছেলে সকাল সন্ধ্যায় পঁচিশ পঁচিশ পঞ্চাশ ঘাত জুতোর আঘাত সহ্য করতে পারে তাহলে চম্পা চামেলি সেই ছেলেকে বিয়ে করবে শালা ভালো মালের কথা বলছি জমিদারে দুটো মেয়ে আছে স্কুল যায় চেহারা খুব ভালো জুতোর বাড়ি খাবে তো খেপা আমি একদিন চম্পার চামেলি দুটো বোন জমিদার কন্যা জান আমি বিয়ে করতে রাজি কিন্তু এর মধ্যে একটা কিন্তু রয়েছে কিন্তু মানে কি না পঁচিশ ঘা পঞ্চাশ ঘা জুতোর যারা আঘাত সহ্য করতে পারবে আঘাত মানে বাড়ি মারবে নাকি মারবে মারবে জুতো নরম না শক্ত তোলা হিল তোলা তোর মুখ মানে আপনি জমিদারের লোক হ্যাঁ দিয়ে দিবে হ্যাঁ দেবে পঁচিশ করে পঞ্চাশ জিতো আঘাত সহ্য করতে হবে শোয়ার আগে লয় তো কি বললি কি বললি সকালবেলা বিয়ে করার পর বাড়িলে যাই পঁচিশ জুতো বাড়ি খেপা সকালবেলা শুইলো একবার আচ্ছা মেয়েদের দেখতে কেমন মেয়েদের দেখতে কেমন জানিস কেমন আমাকে দেখতে কেমন বলতো একেবারে অমিতাভ বচ্চন তোমার তোমার ঠিক আমার মতো তোমার মতো এরকম দুই ছুরির মুখ আছে জানোয়ার কোথায় গেল ভুল বললাম নাকি মেয়েদের অবস্থা আমার মতন দেখতে তা ঠিকই তো বললাম চার ঢোল ধরলাম আমরা দুই হয় মানে তোরা দুজন যদি কেউ দুর্বল হয় পঞ্চাশ জিতকে ভাগ করে মারবি তো দুই ভাই দুটো বোনকে বিয়ে করবো যদি কেউ দুর্বল থাকে তাহলে পঞ্চাশ জিতে একজনকে মারলে হবে তো না ঢোল ধরলাম কথা দিলাম জমিদারের দুই বোনকে আমরা দুই ভাই করবো আরে তোরা মানুষ বিয়ে করবো বিয়ে তোদেরকে দেখে তো মানুষ বলে মনে করেছিলাম না আমরা মানুষ লয় দেখে তো মনে হয়েছিল দেখবে মানুষ নাকি দেখবে নিচে 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 সালো আন্ধার কাঠ ভরা আছে এই রূপ তোদেরকে দেখে কি মনে হচ্ছে জানিস তোদেরকে দেখে মনে হচ্ছে সুন্দরবন থেকে বেরিয়ে এলো দুটো ভালুকের বাচ্চা মানুষ বলে মনে হয় না আচ্ছা সবাই যাই বলে সম্মান দিচ্ছি ভয়ে সম্মান দিচ্ছি আমরা ভালুকের বাচ্চা ভাই সম্মান দিচ্ছি ভয়ে হ্যাঁ চলে চল তোদেরকে সঙ্গে করে নিয়ে যাবো ধরে নিয়ে যাবো চলে বলছে।